ছেলেটা খুন করলেন মমতা ব্যানার্জি। আর তারপরে রাহুল থেকে ভোটের কালিয়াকার আগে বিজেপির বাবুল সুপ্রিয় ভোটের আগে যখন আমরা ঘুরে ঘুরে প্রচার করছিলাম সংযুক্ত মোর্চা হয়ে, তখন যে বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় টালিগঞ্জে লড়াই করছিল এইবার বিজেপি ক্ষমতায় আসলে মন্ত্রী হবে, রাজ্যের মন্ত্রী হবে, কেন্দ্রীয় মন্ত্রী ছিল, সেই অবস্থায় রাজ্যের বিধানসভায় প্রার্থী হয়েছিল, মন্ত্রী হবে, ভোটে জিতে বিজেপির সরকার হবে, দিলীপ ঘোষ সুরেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হবে, বাবুল সুপ্রিয় ক্যাবিনেট মন্ত্রী হবে। আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়েছিল একটা বাচ্চা ছেলে, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস করে বীরভূমের একটা ছেলে, সেকেন্ড ইয়ারে পরে কলেজের বাচ্চা ছেলে বাবুল সুপ্রিয়কে ফেসবুকে একটা প্রশ্ন করেছিল, তো বাবুল সুপ্রিয় তাকে উত্তর দিয়েছে ছেলেটা ধর্মের মুসলমান, তাকে বাবুল সুপ্রিয় উত্তর দিচ্ছে আগে তোমাকে এনআরসি করে তোমার দেশে ফেরত পাঠাই, এই দেশ থেকে তারাই, তারপর পোস্ট কার্ডে চিঠি লিখে তোমাকে তোমার জবাব দেব। আমুল থেকে ভোটের কালি উঠতে পারলে না, তার আগে সেই বাবুল সুপ্রিয়কে আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করা বাবুল সুপ্রিয়কে মমতা ব্যানার্জি দলে নিলেন, খালি তাই নয় এমএলএ বানালেন, রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী বানালেন। আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় এনআরসির নাম করে সিএর নাম করে ভোটে জিতে এমন রাজ্য বানিয়েছেন মমতা ব্যানার্জি। আনিস খানের লাশ এখন কবরে শুয়ে থাকে আর সেই কবরের মাটি ডোবর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়, এই পশ্চিমবাংলা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জ বেহায়া কোনো গায়ে এসছে আবার লোকের কাছে ভোট চাইতে, লজ্জা নেই স্মরণ নেই। আপনাদেরকে বলছি ওদের এই খেলা কতদিন চলবে, এদের এই খেলা কতদিন চলবে? আপনারা জানেন আজ থেকে চার মাস আগে লোকসভার ভোট হয়েছে, এই দিগঙ্গার মানুষ পাশে দিগঙ্গা, এই হারোয়া মিনাকার মানুষ আপনারা জানেন বছরের পর বছর, দশকের পর দশক এখানে মানুষ শান্তিতে বসবাস করেছে। ঈদের দিন হিন্দু ঘরের লোকেরা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেছে, পুজোর সময় মুসলমান ঘরের ছেলেমেয়েরা রাত জেগে ব্যান্ডেলে ব্যান্ডেলে ঘুরেছে, কোনোদিন কোনো অশান্তি ছিল না, কোনোদিন কোনো হাঙ্গামা ছিল না। হাজি নুরুল আজকে মারা গেছেন, এখানে দাঁড়িয়ে সমালোচনা করা ভালো দেখায় না, আমি সে সমালোচনা করছিও না। সেইভাবে আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারেন, প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু যাই হোক না কেন উনি দীর্ঘদিন এমপি থেকেছেন, এমএলএ থেকেছেন, মারা গেছেন কয়েকদিন আগে, দাঁড়িয়ে ওনার নামে কোনো খারাপ কথা আমি বলতে চাই না, কিন্তু আপনারা এখানকার মানুষ সাক্ষী আছেন কিরকমভাবে অশান্তি করে, অশান্তি খালি একটা পাড়ায় হয়েছে দুটো পাড়ায় হয়েছে তাই নয়, আপনারা জানেন যে পশ্চিমবাংলায় 34 বছর সরকার চালিয়েছি, কোনদিন বিজেপির একটা 50 মেম্বার চোখে দেখার ইচ্ছে না, সেই রাজ্যে কি করে বিজেপির 18টা এমপি হল, যে রাজ্যে কোনদিন বিজেপির কেউ নাম শোনেনি সেই রাজ্যে কিভাবে বিজেপি তৈরি হল আপনারা দেখেছেন, 4টে জায়গায় অশান্তি করত তৃণমূলের লোকেরা, আর সেই ছবি দেখিয়ে বিজেপির